নমস্কার বন্ধুরা ভিডিওটি স্টার্ট করার জন্য মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যদি প্রথমবার ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আর প্রতিদিনের ভিডিও আপনার ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যেতে অল নোটিফিকেশান অপশানটি অবশ্যই ক্লিক করে দেন আজ আমি আলোচনা করব অনেক মেয়েরাই গর্ভধারণের চেষ্টা করছেন বহু জায়গায় ডক্টর দেখাচ্ছেন কিন্তু গর্ভধারণ হচ্ছে না এর জন্য অনেকেই আমরা দায়ী আছি তার কারণ কিছু জিনিস আমাদেরকে ফলো করতে হবে কিছু টিপস আপনি অবশ্যই ফলো করুন অবশ্যই ডক্টরের অ্যাডভাইস সাথে এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনি খুব সহজেই গর্ভবতী হয়ে উঠতে পারবেন চলুন সেই টিপসগুলো আলোচনা করে নিই গর্ভধারণের সঠিক ও কার্যকর উপায় বলতে গেলে নানা রহস্যে ঘেরা ফলে গর্ভধারণের সক্ষম নারীও অনেক সময় জটিলতায় ভুগতে পারে আবার খাদ্যাভ্যাস সহ বেশ কিছু শারীরিক কারণে বিলম্বিত হতে পারে গর্ভধারণ বিশেষজ্ঞরা কি বলছেন জানেন সবার আগে জানতে হবে নিজের শরীরকে যত্ন নিতে হবে নিজের শরীরের এছাড়াও অভ্যেস মেনে চলতে হবে অনেকটাই কিছু অভ্যেস বদলে ফেললে কিন্তু সহজেই গর্ভধারণ করা যায় ঋতুচক্রের বিরতি কত দিনে সেটা সবার আগে জানা দরকার এতে করে নারী তার যৌন মিলনের সময় নির্দিষ্ট করে বলতে পারবেন এবং গর্ভধারণের চেষ্টা চালাতে পারবেন সন্তান গ্রহণে ইচ্ছুক নারীর প্রতি মাসে তার পিরিয়ডের প্রথম তিনটির তারিখ লক্ষ্য রাখা অবশ্যই উচিত প্রতি মাসে সমান দিনে পিরিয়ড শুরু হলে তা নিয়মিত বলে ধরে নেওয়া হয় তবে এর হেরফের হলে অনিয়মিত পিরিয়ড হিসাবে গণ্য হয় আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ওভলিউশন কখন হচ্ছে ওভলিউশন হচ্ছে নারীর ডিম্বাশয় থেকে একটি ডিম নিঃসরণ ডিম্বাণু নির্গত হওয়ার পর সেটি ফ্যালোপিয়ান টিউবের নিচের দিকে চলে যায় সেখানে কোষ এই ডিম্বাণুকে নিষিদ্ধ করে এখন অবশ্য অনেকটা এই পদ্ধতি সহজ হয়েছে ওভলিউশন কিট পাওয়া যায় আপনি ওভলিউশন কিট দিয়ে টেস্ট করে আপনার ওভুলিউশনের সঠিক সময় কিন্তু জানতে পারেন ওভলিউশনের দিকে দৃষ্টি রাখা ইনফার্টিলিটি বিশেষজ্ঞরা জানেন কি বলছে এই সম্পর্কে সাধারণত পিরিয়ডের দুই সপ্তাহর আগের একজন নারীর অবলেশন প্রক্রিয়া শুরু হয় অবশ্য যাদের ক্ষেত্রে ঋতুচক্র ব্যাহত হয় তাদের অভুলিশনের সময় নির্ধারণ করা কিন্তু বেশ কঠিন তবে সাধারণত পরবর্তী পিরিয়ডের আগের বারো থেকে ষোলো দিন আগে এটি ঘটতে পারে ঋতুচক্রের দৈর্ঘ্য নারী ভেদে আলাদা হতে পারে সেই সঙ্গে নারীর রজশীল থাকার বছরগুলো বিভিন্ন সময় ওভুলেশনের সময় ও দৈর্ঘ্য বদলে যেতে পারে এর কারণ ওভুলেশন ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারলে গর্ভধারণ করা খুব একটা জটিল ব্যাপার নয় ওভুলেশন ঠিক কখন হচ্ছে আপনাকে ঠিক সেই জিনিসটা নজর রাখতে হবে মাসের কোন সময়টি গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সেটি বের করার অনেক উপায় আছে ওভুলেশন প্রেডিকশন কীটের সাহায্যে নারী কখন ওভোলেশন হচ্ছে তা দে সেটা অনুমান করার ঝামেলা কমেই যায় ওষুধের দোকানে বিক্রি হয় এই কুট কিটগুলো পাওয়া যায় এটা আপনি নিয়ে ঠিক কখন ওভলেশন হচ্ছে সেটি নেন এবং পরীক্ষা করে আপনার উর্বর সময়টি বার করে নেন তবে এটা ঠিক যে ওভলেশন কিট তো সব জায়গায় অ্যাভেলেবেল নয় বা হাতের কাছে সব সময় পাওয়া যায় এটা বলতে পারবো না তার কারণ হচ্ছে যে অনেকেই হয়তো এমন জায়গায় থাকেন তার কাছে হয়তো নেওয়ার কি সেরকম সুবিধে নেই সেক্ষেত্রে আপনার দেখুন ওভিলিউশন কখন হবে সেটা বার করার একটা নিয়ম আছে স্লেমার দিকে খেয়াল রাখুন এই প্রক্রিয়া নারীর যৌনাঙ্গের স্লেমার পরিমাণ এবং ধরন নিয়মিত পরীক্ষা করতে হবে ওভুলিউশনের ঠিক আগে যখন একজন নারী সবচেয়ে সক্রিয় অবস্থায় থাকেন তখন স্লেমার পরিমাণ বৃদ্ধি পায় পাতলা স্বচ্ছ পিচ্ছল হয়ে যায় সার্ভিক্যাল স্লিমা এইভাবে পিচ্ছল হয়ে শুক্রাণুকে ডিম্বাণুর কাছে পৌঁছানো সাহায্য করে ওবিলেশনের সময় দেহের মূত্র তাপমাত্রা খুব কম মাত্রায় পরিবর্তিত হয় বলে ডিজিটাল থার্মোমিটার বা বিশেষ ভেজাল থার্মোমিটার ব্যবহারে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ফার্টিলিটি উইন্ডোজ সময় প্রস্তুতি দিনে যৌন ডিম্বাণু নির্গত হয় সোসাইটি ফর নির্গত হওয়ার পরে সাধারণত ছয় দিনের ওভুলেশনের দিন এর আগের পাঁচ দিন প্রতি মাসে একজন নারী এই সময় জন্মদানে সবচেয়ে বেশি সক্ষম এবং উর্বর থাকেন অনেক নারী গর্ভধারণের ঠিক সময় জানতে ফার্টিলিটির ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করে থাকেন এটাও কিন্তু দারুণভাবে উপকারে আসে এটা আপনি ব্যবহার করতে পারেন ফার্টিলিটির সময় প্রতিদিন যৌন মিলনে অংশ নেওয়া দম্পতির গর্ভধারণের হারে খুব বেশি পরিবর্তন দেখা যায় না এই হার সাঁত্রিশ শতাংশ ফার্টিলিটি উইন্ডোর বাইরে অন্য দিনগুলিতে যৌন মিলনে অংশ নেওয়ার ক্ষেত্রে হার হচ্ছে তেত্রিশ শতাংশ যে সমস্ত নারীরা গর্ভধারণের চেষ্টা করে চলেছেন তাদের অতি অবশ্যই একটা পরামর্শ দেব একজন নারীর ওজন বা তার গর্ভধারণের সামর্থ্যকে প্রভাবিত করতে পারে অতিরিক্ত ওজন বা অনেক কম ওজন গর্ভধারণের সম্ভাবনাকে কমিয়ে দেয় নারীর অতিরিক্ত ওজনের নারীর গর্ভধারণের পারে আর যেসব নারীর ওজন অনেক কম তাদের ক্ষেত্রে চারগুণ সময় লাগতে পারে গর্ভধারণ করার ক্ষেত্রে যেসব নারীরা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের অবশ্যই ভিটামিন অবশ্যই খেতে হবে এতে করে গর্ভাবস্থার দেহের উপযোগী ভিটামিন তিনি আগের থেকেই চিহ্নিত করতে পারবেন গর্ভধারণের ইচ্ছে থাকলে অতি অবশ্যই মদ্যপানকে ইস্তফা দিতে হবে স্বাস্থ্যকর খাবার অতি অবশ্যই খেতে হবে নারীর বয়স ৩৫ বছরের ওপরে হলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া নিয়মিত যৌন সম্পর্কের পর ছয় মাসের মধ্যে সন্তান সম্ভাবনা না হলে নারী পুরুষ উভয়কেই বন্ধাত্তর পরীক্ষা করানো উচিত যেসব নারী ৩৫ বছরের নিচে তারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করে এক বছরের মধ্যে নিয়মিত যদি যৌন সম্পর্ক করেছেন কিন্তু সন্তান আসছে না সেই ক্ষেত্রেও কিন্তু উভয়কেই টেস্ট করাতে হবে আরেকটা ব্যাপার যেটা থেকে বেশি পাওয়া যাচ্ছে বাচ্চা না হওয়ার পরে আমরা ডক্টর দেখিয়ে পরপর চিকিৎসাই করিয়ে যাই কিন্তু অনেক সময় আমাদের অনিয়মিত মাসিকের সমস্যা থাকে অল্প বয়স থেকেই মাসিক চলাকালীন নিয়মিত তলপেটে ব্যথা থাকে এগুলো আমরা সব ওষুধ খেয়ে একটা কিলার খেয়ে ইগনোর করে দিই অনেক সময় মেয়েদের মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখা যায় এটা তখন আমাদের চারা দিয়ে উঠে যখন আমরা গর্ভ করতে পারি না কিন্তু এর চিকিৎসা বহু প্রথম থেকে এর সিমটম যেটা সেটা আমাদের শরীরে হানা দিতে শুরু করে আমরা এটা ইগনোর করে যাই এটা ইগনোর না করে এর চিকিৎসা করান একটি হরমোন সমস্যা নারীর বন্ধাত্বের অন্যতম কারণ এটি আপনার যদি অনিয়মিত মাসিকের সমস্যা আছে কি জন্য হচ্ছে ডক্টরের কাছে ভালোভাবে চিকিৎসা করান যদি পলিসিস্টিক ওভারিয়ান দেখা দেয় তার চিকিৎসা আছে চিকিৎসা করান আর তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে সন্তান অবশ্যই আসবে রাখবেন যে মাসিকের ডেটের দিকে নজর দেন এবং আপনার ওভলিউশান দেখুন চেক করুন পঁয়ত্রিশ বছরের ওপরে নারীদের মাস অপেক্ষা করবেন পঁয়ত্রিশের নিচে অর্থাৎ পঁয়ত্রিশের কম নারী বয়স যারা তারা ছ এক বছর অপেক্ষা করবেন তারপর আপনারা ডক্টরের অ্যাডভাইস মতো চলুন অতি অবশ্যই সহজে গর্ভধারণ করতে পারবেন লাস্ট পর্যন্ত ভিডিওটি ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশানে লিখুন আমি সাথে সাথে রিপ্লাই করব